সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গাজীপুর নিমতলি দিয়ে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ে গেল হায়দ্রাবাদ রেস্টুরেন্টের সাইনবোর্ড। তাই গাড়ির গতি থামিয়ে নেমে পড়লাম টিমের সদস্য সবাই। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার পরই ভিতরের মনোমুগ্ধ পরিবেশ দেখে শীতল হাওয়ায় বসে শান্তির নিঃশ্বাস নেওয়ার একটি জায়গা। আজ আমরা যে কথাটি বলবো না বলেই নয়, হায়দ্রাবাদ রেস্টুরেন্টকে নিয়ে সুস্বাদু মজাদার খাবার সুন্দর পরিবেশের কথা। CNW নিউজ টিভি চ্যানেলের টিমটি হায়দ্রাবাদ রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় মনোমুগ্ধ পরিবেশ দেখে টিমের সদস্যরা সবাই গাড়ি থেকে নেমে যায়। ভিতরে গিয়ে বসার পর আমাদের সবার ভালো লাগে, কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য বসে পড়ি। ওয়েটারের সুন্দর ব্যবহার, কাছে এসে খাবারের অর্ডার নিয়ে যায়, তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট হই। ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ রেস্টুরেন্টের খাবারের মেনুতে প্রতিটি খাবার সুস্বাদু এবং মজাদার, অবশ্যই আপনারা আসবেন, অন্তত এক কাপ চা হায়দ্রাবাদ স্টুডেন্টরা খাবেন, যার গুণগত মান বিবেচনা করবেন এবং পরবর্তীতে আপনি আপনার ফ্যামিলির আপনজনদের নিয়ে আসতে ইচ্ছে করবে। আমাদের বিশ্বাস, তাই আপনারা আসতে ভুলবেন না, অবশ্যই আসবেন, এবং আসার ঠিকানাটা উপরে দেওয়া আছে, দেখে চলে আসবেন। তবে না বললেই নয়, আপনার সোনামণির জন্য বিভিন্ন রাইড একদম ফ্রি উপভোগ করতে পারবেন। চলুন দেখা যাক পরিবেশ নিয়ে, শোনা যাক আমরা মুখোমুখি এই ঐতিহাসিক হায়দ্রাবাদ রেস্টুরেন্টের কর্ণধারের সাথে। চলুন শোনা যাক তার মুখ থেকে মূল্যবান বক্তব্য। দর্শক, আজ আমরা এসেছি হায়দ্রাবাদি দাবা অ্যান্ড পার্টি সেন্টারে। সো এটার যে আমার পিছনের যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে বিভিন্ন রকমের লাইটিং আর সুন্দর মনোরম পরিবেশ আছে। চলুন আপনাদেরকে দেখায় আসলে যে এখানকার যে সিচুয়েশানটা আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে রয়েছে যে লাইভ হচ্ছে লাইভ খাবার যে স্টেশনটা রয়েছে, মানে যারা আপনারা হচ্ছে এটা দেখতে পারেন। তো চলুন আর দেখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে আমার পিছনে যে সুন্দর যে হচ্ছে যে জিনিসগুলো রয়েছে, কারুকার্যমণ্ডিত আসলে এখানে সুন্দর হাতি, ঘোড়া, জিরাফ বা বিভিন্ন রকমের যে আসলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে আসলে যে জিনিসগুলো আসলে এখানে ইউজ করা হয়েছে সবগুলো আসলে খুবই উন্নত মানের এবং খুব সুন্দর। চলুন আমরা এই লাইটিংগুলো আপনাদেরকে দেখাই। আর আসলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, পিছনে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন অনেক পর্যটক রয়েছে। তো আমরা এখানে নেমে যাচ্ছি। রেস্টুরেন্টের যে আসলে কিছু যারা রেগুলার আসলে আসে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে এই রেস্টুরেন্টটা ওনাদের কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এই রেস্টুরেন্টে কতদিন যাবত আসছেন? আমি আসি প্রায় আসি এখানে। আচ্ছা, এখানকার খাবারের গুণগত মান সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, ভালো, খাবারের মানগুলোও ভালো আছে। আচ্ছা, মানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যে মানে সুন্দর একটা পরিবেশ দেওয়ার ট্রাই করতেছেন যাতে করে হচ্ছে সে একটু বিনোদন পায় সেটার জন্য। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রেস্টুরেন্টে যে আসলে সুন্দর সুন্দর খাবার বা হচ্ছে অনেক মানসম্মত খাবার এখানে সার্ভ করা হয় সেটা প্রমাণ আমাদের চোখের সামনে আছে। সো এই মুহূর্তে একজন ক্লায়েন্টের সাথে আমরা কথা বলবো। আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখানে খাবার খাওয়ার আপনার অভিজ্ঞতাটা কী ছিল? এখানে খাবার খাওয়ার অভিজ্ঞতা হচ্ছে প্রায় সময় এখানে আসা হয় আশেপাশের, আজকে তো রাত, তার জন্য আপনাদেরকে ভালো করে দেখানো যাচ্ছে না। তো মাঝে মাঝে এখানে আসি আমরা, এখানে মনোরম পরিবেশ, বাইরের অনেক। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে এখানকার চাটা নাকি অনেক মজা, এই ব্যাপারে আপনি কি বলবেন? হায়দ্রাবাদি চা, এখানকার চাটা আসলে সত্যি অনেক মজার একটা চা, মুখে লেগে থাকার মতো, তার জন্য আমরা প্রায় সময় এখানে এসে চা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মূল্যবান বক্তব্যের জন্য। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর খাবার যে তারা পরিবেশন করেছে সেটার প্রমাণ, পাশাপাশি ভালো মানসম্মত খাবারের পাশাপাশি এত সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন যদি কিনা আপনারা নিমতলি যে ধাবাটা রয়েছে এখানে, ধাবা অ্যান্ড পার্টি সেন্টার, হায়দ্রাবাদি ধাবা অ্যান্ড পার্টি সেন্টারটা রয়েছে এখানে, যদি আপনারা আসেন তাহলে হচ্ছে এরকম সুন্দর ভিউর পাশাপাশি আপনারা সুন্দর খাবারও পেতে পারেন। আইটেমটা আমাদের এখানে খাবার, আমরা চেষ্টা করছি যেন সব ধরনের খাবার এখানে থাকে এবং মানুষ যেন এসে, আমাদের গেস্ট এসে যেন খাবার থেকে বঞ্চিত না হয় এবং যা চায় আমরা তাই যেন দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এই খাবারের মেনুগুলো সাজানো হয়েছে এবং সেইভাবে সুন্দর করে আমরা সাজিয়েছি। আর স্পেশাল বলতে আমাদের হায়দ্রাবাদি স্পেশাল নান,
যেমন হায়দ্রাবাদি স্পেশাল কাচ্চি আছে, হায়দ্রাবাদি স্পেশাল চা আছে, এটা আমাদের রেস্টুরেন্টের নামের সাথে, নামের সাথে ইয়ে রেখে আমরা করেছি। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে আসতে গেলে মানে কীভাবে হচ্ছে আসবে আর কি? লোকেশনটা আর কি নাকি? লোকেশনটা আপনি যদি জয়দুপুর থেকে আসতে চান তাহলে আপনার ওই আকাশ মার্কেট হয়ে আপনার এটা উত্তর সাইড আর কি, ওইখান থেকে এইভাবে আসতে হবে। আর যদি আপনারা আমাদের গেস্ট আসে বেশিরভাগ আপনার জয়দুপুর থেকে আসছে, টিএনটি টঙ্গী, টঙ্গী থেকে আসতে চাইলে আপনার পশ্চিম সাইড থেকে ওই টঙ্গী স্টেশন রোড হয়ে এসে আপনার হাতের বাম পাশে আমাদের নিমতলি ঢালুর নিচেই তো একেবারে রেস্টুরেন্টটা রাস্তার সাথেই ফরওয়ার্ড একটা পেজি পেজে আছে আপনার। আর আপনার যদি পুবাল থেকে আসতে চায় তাহলেও আপনার ওই সাইড থেকে আপনার এদিক থেকেও এদিক থেকেও কাছে হয়, ম্যাক্সিমাম লোক আপনার এই বেশ চতুর্দিক সাইড থেকে আসে আর কি, সব সাইড থেকে আমাদের গেস্ট আসে, এমন উত্তর থেকেও আসে। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাকেও ধন্যবাদ এত কষ্ট করে আসছেন আমাদের হায়দ্রাবাদি ধাবার ইয়ে করার জন্য, অনুষ্ঠান প্রোগ্রাম করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের হায়দ্রাবাদি ধাবার জন্য দোয়া করবেন যেন আমরা এই হায়দ্রাবাদি ধাবাটাকে উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করতে পারি। ইনশাআল্লাহ আমরা ওটা দোয়া করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন CNW News TV।